রাহুল দ্রবিড় পেয়েছেন এমন একটি সম্মান যা সচিনও পায়নি। কি সেই সম্মান? আইসিসি হল অফ ফেম। এই হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন রাহুল দ্রবিড়। আইসিসি হল অফ ফেম এই বিশেষ টুপি তুলে দেন ভারতের আরেক হল অফ ফেমার সুনীল গাভাস্কর। তাকে অভিনন্দন জানান গাভাস্কর। বরাবরের মতোই উচ্ছ্বাসহীন ছিলেন দ্রবিড়। সারা জীবনের বিশেষ ক্রিকেট অবদানের জন্য ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি হাতে গোনা কয়েকজন ক্রিকেটারকে এই সম্মান দেয়। ভারতে দ্রবিড়ের আগে সানি সহ মাত্র 4 জন এই সম্মান পেয়েছেন। বিশন সিং বেদী 2009 সালে প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পেয়েছিলেন। ওই একই বছর হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয় ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবকেও। সুনীল গাভাস্করকেও 2009 সালেই হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অনিল কুমারে 2015 সালে 4র্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে হল অফ ফেমে ঢুকেছিলেন ভারতের এই কিংবদন্তি স্পিনার। 2018 দ্রবিড় ছাড়া আইসিসি হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পয়েন্টিং ও ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার ক্লেয়ার ট্রেলর। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, যদি এই ইনফোগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করো, এবং যদি তোমার আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।